সাপ্লাই অর্ডারের কারসাজিতে বাড়ছে ভোজ্য তেলের দাম, জড়িত অসাধু ব্যবসায়ী মিল রেটের থেকেও বিক্রি করেন বেশি দামে, পুরো টাকাই যাচ্ছে ক্রেতার পকেট থেকে। জড়িত রাজস্থানের মৌলভী বাজারের একটি সিন্ডিকেট, বারবার অভিযানও মেলেনি সুফল। আমরা মিল থেকে কিন্তু আমরা সমস্ত তথ্য পাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়ে, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2030 সালের মধ্যেই ফুরিয়ে যাবে দেশে মজুদ গ্যাস, আমদানি করা এলএনজিতে ভর করতে চান নীতি নির্ধারকরা, পকেট কাটবে ভোক্তার, অনুসন্ধানে গুরুত্ব বিশেষজ্ঞের। বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, একা হেঁটে খাবারের টেবিলে যেতে পারেন না, চেয়েছেন দেশবাসীর দোয়া, শেষে বললেন মির্জা ফখরুল। ছোট গাড়ি হলে কম টাকা, বড় গাড়ি হলে বেশি টাকা। টাকা পয়সার বিষয় বলতে গেলে ঝামেলা, এখন এই টাকাগুলো কারা কারা খাচ্ছে তা জানি না। রাস্তায় অবৈধ ট্রাক স্ট্যান্ড, মিরপুরে বছরে কোটি কোটি টাকা চাঁদাবাজি, যাচ্ছে স্থানীয় নেতা ও প্রশাসনের পকেটেও, অভিযোগ এলাকাবাসীর, জানেন মেয়রও। পদ্মা সেতুর পুরো বুক জুড়ে কালো কার্পেটিং, এ মাসেই শেষ হবে অ্যালুমিনিয়ামের রেলিং বসানোর কাজও, চলছে সৌন্দর্য বর্ধন, খুলছে জুনি। মানুষগুলো যেন নিজ শহরেই শরণার্থী, তাদের প্রশ্ন এভাবে আর কতদিন। ইউক্রেনের খারকিভে তীব্র খাদ্য সংকট, মাইলের পর মাইল পায়ে হেঁটে খাবারের সন্ধানে বাসিন্দারা।